দুদিন পরে কোরবানি ঈদ, আমি চিন্তা করছি কিভাবে 10-12টা গরু দিয়ে কোরবানি দিব। আর উনি আছে ওনার 500 টাকার টাকাটা দিতে যা আনতে, মেজাজটাই খারাপ হয়ে গেছে। হ্যাঁ মিন্টু, চাঁদা চিনি ছাড়া যত সব ঝামেলা। কি রে খারাপ হয়েছিস কে, তোরা যেতে গেছি যা। ভাই 1 কেজি চাল আর 1 পোয়া ডাল দেন। তাহা কই, মালিক কইছে কাল আমার টেহা দিব, কাল আমি সব টেহা দিয়া দিব। দেহ করিম মিয়া, তোমার এই কাল কাল বহু শুনছি, তোমারে আর আমি বাকি দিতে পারবো না। ভাই সদাই না দিলে তো আমার চাউল বল সব না খায় থাকবো, তা আমি কি করবো? তোমাকে যদি আমি দিতে থাকি তাহলে আমি চলি কেমনে? আর আমারও তো একটা সংসার আছে নাকি, বাজার কাইলি নিও যাও। আরে আমার বংশের পাত্তি, আসো আসো বাবা, কি খবর আব্বা? বাবা হ্যাঁ, আপনি এটা কি করতেছেন? কেন কি হয়েছে? আপনারা কি করিম ভাই টাকা দেন নাই? ও এই কথা শোন, শ্রমিকরা হইল আকাশের ঘুড়ির মতো,
ঘুড়ি যদি একবার ছাইরা দেস আর পাওয়া যায় না, হারা যায় আকাশে। আর শ্রমিকরাও হলো তাই, সব টাকা দিয়ে দিলে পরের দিন নাও আসতে পারে, যার জন্য কিছু টাকা এরকম রেখে দিতে হয়, বুঝলি? কিন্তু বাবা এটা তো ঠিক না, একটা মানুষ সারাদিন কাজ করে শুধুমাত্র দুমুঠো ভাতের জন্য, আর দিন শেষে ওই টাকাটাই যদি আমরা তাকে না দেই তাহলে তো ওরা না খেয়ে থাকবে, আর না খেয়ে থাকার কষ্ট তারাই বুঝে যারা না খেয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি, আর লেকচার দিতে হবো না, দাঁড়াও। এরও দুদিনের টাকা বাকি ছিল, দিয়ে গিয়ে মানব সেবা করো, যাও। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। এটা আপনার জন্য আমার পক্ষ থেকে, আর এটা হলো আপনার পারিশ্রমিক।